ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। 2022 সালের দাখিল এসএসসি দাখিল অথবা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট। তো আমরা আজকের পর্বে আলোচনা করব পঞ্চম সপ্তাহের বিষয় কোড 111 দাখিল বা এসএসসি পর্যায়ের পৌরনীতি ও নাগরিকতা বিষয়ে। তো অ্যাসাইনমেন্ট নম্বর 1 পৌরনীতি এবং নাগরিকতা। তো আমরা জানি পৌরনীতি ও নাগরিকতা অ্যাসাইনমেন্টে নম্বর 1। এই অ্যাসাইনমেন্টটি হচ্ছে আদর্শ পরিবার ও সমাজ গঠন এবং আধুনিক রাষ্ট্র ও সরকার বিনির্মাণে তুমি কিভাবে পৌরনীতি ও নাগরিকতার জ্ঞান প্রয়োগ করবে। তাহলে ভিউয়ার্স, আমাদের এটি কিন্তু আমাদের প্রশ্ন, যেহেতু আমাদের অ্যাসাইনমেন্টের নামটি কিন্তু একটু চেঞ্জ হবে, সে চেঞ্জের নামটা আমরা এভাবে লিখব, আদর্শ পরিবার ও পরিবার গঠন। আমরা এভাবে লিখব যে আদর্শ পরিবার গঠন, হ্যাঁ, আদর্শ পরিবার গঠন, পরিবার ও সমাজ গঠন এবং আধুনিক রাষ্ট্র ও সরকার বিনির্মাণে পৌরনীতি ও নাগরিকতার জ্ঞান প্রয়োগ। এখানে কিন্তু আমরা তোমরা বা আমরা কিছু লিখবো না, এখানে শুধু লিখবো প্রয়োগ। তাহলে এটি আমাদের হবে অ্যাসাইনমেন্টের নাম। তো ভিউয়ার্স, আমরা এখান থেকে কী কী শিখবো বা আমাদের প্রশ্নকর্তা বা অ্যাসাইনমেন্ট কর্তা কী কী এখান থেকে আমাদের কাছে আশা করছেন? পৌরনীতি বিষয়ের, পৌরনীতি পাঠের বিষয় ধারণা ব্যাখ্যা করতে পারবো, আমরা পৌরনীতি পাঠের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবো, পরিবার সমাজ রাষ্ট্র সরকারের ধারণা ব্যাখ্যা করতে পারবো, পরিবার সমাজ রাষ্ট্র সরকারের সম্পর্কে বিশ্লেষণ করতে পারবো। তো নির্দেশনাগুলো দেখে দেখি যে কী কী আমাদের জানতে হবে। পৌরনীতি এবং নাগরিকতাকে জানতে হবে, পরিবারকে জানতে হবে, সমাজকে জানতে হবে, রাষ্ট্রকে জানতে হবে এবং সরকারকেও জানতে হবে। ভিউয়ার্স, তাহলে আমরা দেখে নেব কী কী নির্দেশক অনুযায়ী এগুলো আমরা লিখব। আমাদেরকে কিন্তু কিছু নির্দেশক দেওয়া আছে, এই নির্দেশক অনুযায়ী আমরা লিখব, সেই নির্দেশকগুলো আমরা এখন একটু দেখে নেব। তো ভিউয়ার্স, প্রথমে নির্দেশকগুলো কিন্তু প্রতিটা নির্দেশকে আমাদের 4টি করে নম্বর এবং 4টি নম্বর আমরা পাবো যদি আমরা সঠিকভাবে লিখি। আর যদি এই সঠিকতা না থাকে তাহলে আমরা কিন্তু নম্বর কমে যাবে আমাদের। তো পৌরনীতি এবং নাগরিকতার ধারণা, এটি যদি পৌরনীতি এবং নাগরিকতার ধারণাটি সঠিকভাবে ব্যাখ্যা করতে পারি আমরা, তাহলে আমরা 4 নম্বরই পাবো। এবং এরপরে যেটি আছে সেটি হচ্ছে পরিবারের, পরিবারের কথা বলা হয়েছে, পরিবারের কার্যাবলীর তালিকা প্রস্তুত। যদি পরিবারের কার্যাবলীর সঠিক তালিকা প্রস্তুত করতে পারি এবং ধারাবাহিকতা বজায় রাখতে পারি তাহলে আমরা 4 নম্বর পাবো, না করলে আমরা নম্বর কমে যাবে। এবং সমাজ সম্পর্কে আমরা এরপরেটা দেখছি যে এরপরে বলা হয়েছে যে সমাজ সম্পর্কে ধারণা দিতে পারবে এবং সমাজ সম্পর্কে যদি ধারণা সঠিকভাবে ধারণা দিতে পারলে আমরা 4 নম্বর পাবো। আধুনিক রাষ্ট্রের ভূমিকা, আধুনিক রাষ্ট্রের ভূমিকা যদি সঠিকভাবে দিতে পারি তাহলে আমরা কিন্তু 4 নম্বর পাবো। এবং রাষ্ট্র সরকারের সম্পর্ক, এটি যদি স্বাভাবিক ভালোভাবে দিতে পারি তাহলে আমরা অবশ্যই 4টে নম্বর পাবো। তো মনে রাখতে হবে ভিউয়ার্স, এখানে কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে টু দ্য পয়েন্ট অ্যান্সার করতে হবে, টু দ্য পয়েন্ট। আপনি কিন্তু যেটা চাচ্ছে সেটি বাদ দিয়ে অন্য কিছু লিখলেন তাহলে কিন্তু আপনাকে কিন্তু অ্যাসাইনমেন্টের নম্বর দিবে না, অন্তত ভালো স্কুলগুলোতে বা ভালো মাদ্রাসা বা কলেজগুলোতে কিন্তু দেবে না। তো সেহেতু আপনাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে, এখানে টু দ্য পয়েন্ট না লিখে যদি আপনি এলোমেলো লেখেন তাহলে কিন্তু আপনাকে নাম্বার দেবে না। সো ভিউয়ার্স, আপনারা অবশ্যই যেন তেন টিউটোরিয়ালগুলো দেখে এই সময়টা নষ্ট করবে না। উত্তর দেখছি আমরা, উত্তরটিতে আপনি লিখে দেবেন আদর্শ পরিবার সমাজ গঠন এবং আধুনিক রাষ্ট্র সরকার বিনির্মাণে পৌরনীতি ও নাগরিকতার জ্ঞান প্রয়োগ। আপনি জাস্ট এভাবে লিখে একটা হাইফেন দিয়ে অ্যান্সার শুরু করে দেবেন। প্রথমে আপনি কিন্তু পয়েন্ট দিয়ে করবেন, সুবিধা হবে আপনার জন্য, যেটি হলো যে আপনাকে যা যা চাওয়া হয়েছে আপনি তাই তাই অ্যান্সার দিচ্ছেন, তাহলে কোনোটা মিসিং হবে না। প্রথমে আপনাকে কিন্তু বলা হয়েছে যে পৌরনীতি ও নাগরিকতার ধারণা দিতে হবে। দেখেন আপনাকে কিন্তু বলা হয়েছে পৌরনীতি ও নাগরিকতার ধারণা দিতে হবে, তার মানে সঠিকভাবে দিতে পেরেছে কিনা এটি আমাদের দেখতে হবে। তাহলে আমরা দেখছি এখানে আমরা নাগরিকতার ধারণা দিচ্ছি, পৌরনীতি নাগরিকতার ধারণা। তো শুরু করছি আমরা পৌরনীতি ও নাগরিকতার ধারণা। পৌরনীতি ইংরেজি শব্দ, সিভিক্স শব্দটি দুটি ল্যাটিন শব্দ সিভিক্স এবং সিভিটাস থেকে এসেছে। সিভিক্স শব্দের অর্থ নাগরিক এবং সিটিজেন বা সিভিটাস শব্দের অর্থ হলো গ্রিসে যারা নগর রাষ্ট্র, প্রাচীন গ্রিসে যারা নগর রাষ্ট্র কাজে সরাসরি অংশগ্রহণ করতো তাদেরকে নাগরিক বলা হতো। নাগরিকের আচার আচরণ কার্যাবলী নিয়ে আলোচনা করে পৌরনীতির বিষয়বস্তু। আমরা সবাই বাংলাদেশের নাগরিক, নাগরিক অধিকার ভোগের পাশাপাশি আমরা রাষ্ট্রের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করে থাকি, এগুলো নাগরিকতা। তারপরে পৌরনীতিতে কাজ করা, পৌরনীতিতে কী করা হয়, পৌরনীতিতে নাগরিকতা বিষয় নিয়ে কথা বলা হয়। তবে আমাদের মধ্যে যারা 18 বছরের নিচে তারা ভোটদান ভোগ করতে পারে না, তার মানে অধিকার কেউ কেউ ভোগ করে কেউ ভোগ করে না, তার মানে যে অধিকার সব কিছু ভোগ করছে না সে কিন্তু পুরোপুরি নাগরিক অধিকার পাচ্ছে না, সে নাগরিকতা পাচ্ছে না পুরোটা। মূলত রাষ্ট্রপ্রদত্ত নাগরিকের মর্যাদাকে নাগরিকতা বলা হয়। এই যে আমাকে যে ভোট দেওয়ার অধিকার দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে, এটি কিন্তু আমার নাগরিকতা। আরও বেশ কিছু অধিকার আমাকে দেওয়া হয় সরকার, এবং সরকার আমাকে নাগরিক হিসেবে অনেক অধিকার দিয়ে থাকে, যেটি সাধারণত
বিদেশিদেরকে দেওয়া হয় না, তাহলে আমরা বুঝতে পারছি যে নাগরিক হওয়ার কিন্তু গুরুত্ব আছে। নাগরিকতা ও রাষ্ট্রের সাথে জড়িত সবই পৌরনীতি এবং নাগরিকতার বিষয়বস্তু। ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী ইএম হোয়াইট যথাযথই বলেছেন, পৌরনীতি হলো জ্ঞানের সেই মূল্যবান শাখা, নাগরিকতার অতীত, বর্তমান, ভবিষ্যৎ এবং স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক পর্যায়ে মানবতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করে হচ্ছে পৌরনীতি। তাহলে পৌরনীতি এর সাথে নাগরিকতার সম্পর্ক কেমন, সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে, যেমন অধিকার ও কর্তব্য নিয়ে আলোচনা করে, সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করে, নাগরিকতার বিষয়, স্থানীয় বিষয়, জাতীয় আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করে, নাগরিকতার অতীত, বর্তমান, ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে। তো ভিউয়ার্স, আমরা এখন দেখছি যে দুই নম্বর আমাদের পয়েন্টে ছিল পরিবারের কার্যাবলীর তালিকা। তাহলে আমরা দেখছি যে পরিবারের কার্যাবলীর তালিকা আমাদের কী আছে। ইয়েস, পরিবারের কার্যাবলীর তালিকা কীভাবে দিতে হবে, কার্যাবলীর তালিকা ধারাবাহিকভাবে বজায় রেখেছে, তাহলে আমাকে ধারাবাহিকভাবে সবগুলো লিখতে হবে। তো আমরা সেটি করতে পেরেছি। আমরা দেখে নেই পরিবারের কার্যাবলীর তালিকা। পরিবারের কার্যাবলী সুন্দর ও নিরাপদ জীবন গড়ে তোলার জন্য পরিবার বহুবিধ কাজ করে। পরিবার সাধারণত যেসব কার্য সম্পাদন করে সেগুলো নিম্নরূপ। প্রথমে জৈবিক কাজ করে, আমাদের বাবা মা বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার ফলে আমরা জন্মগ্রহণ করেছি এবং তাদের দ্বারা লালিত পালিত হচ্ছি, অতএব সন্তান জন্মদান, লালন পালন করা পরিবারের অন্যতম কাজ। পরিবারের এই ধরনের কাজকে জৈবিক কাজ বলা হয়ে থাকে। তো জৈবিক কাজ বুঝতে পারলাম আমরা, শিক্ষামূলক কাজ। পরিবার কিন্তু অনেক একটি, আমরা জানি যে প্রথম স্কুল কিন্তু পরিবার। তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের মধ্যে অনেক বিদ্যালয় যাওয়ার পূর্বেই বর্ণমর সাথে পরিচিত হই, তাছাড়া বাবা মা, ভাই বোন, পরিবার অন্য সদস্যদের পারস্পরিক সহায়তায় ধর্মীয় মূল্যবোধ শিখি, আমরা আচার আচরণ শিখি, আল্লাহর প্রতি বিশ্বাস, নামাজ, রোজা, হজ, জাকাত, সততা, শিষ্টাচার, উদারতা, নিয়মানুবর্তিতা ইত্যাদি মানবীয় গুণাবলী শিক্ষা লাভের প্রথম সুযোগ পরিবার সৃষ্টি হয়। এগুলো পরিবার শিক্ষামূলক কাজ। আর পরিবারের শিশুর প্রাথমিক কাজ শুরু হয়, শিক্ষা শুরু হয় বলে একে পরিবারকে শাশ্বত বিদ্যালয়ে জীবনের প্রথম পাঠশালা বলা হয়। তো পরিবার কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ কাজ করে থাকে এবং সেটি কিন্তু খুবই বেশি গুরুত্বপূর্ণ, সেটি অর্থনৈতিক কাজ। পরিবার সদস্যদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা প্রভৃতি পূর্ণ দায়িত্ব পরিবারের পরিবার সদস্যরা বিভিন্নভাবে অর্থ উপার্জনের মাধ্যমে এসব চাহিদা মিটিয়ে থাকে। পরিবারকে কেন্দ্র করে কুটির শিল্প, মৎস্য চাষ, কৃষিকাজ, পশুপালন ইত্যাদি অর্থনৈতিক কাজ সম্পাদিত হয়। তাহলে আমরা বুঝতে পারলাম পরিবারের সব গুরুত্বপূর্ণ কাজটি করে থাকে। রাজনৈতিক দায়িত্ব কিন্তু পরিবারের আছে, পুরো পরিবার রাজনৈতিক কাজ করে থাকে। তো এটি পরিবারের সাধারণত মা বাবা কিংবা বড় ভাই বোন অভিভাবকের ভূমিকা পালন করে। আমি ছোটো দাদা আদেশের দেশে মান্য করি, তারা আমাদের অধিকার রক্ষায় কাজ করে, বিবেক বুদ্ধি এবং আত্মসংযমের শিক্ষা দেয়, আমাদের যা আমাদের সুনাগরিক হতে সাহায্য করে। এভাবে পরিবার শিক্ষা নিয়ম মেনে চলার মাধ্যমে পরিবারের শিশুর রাজনৈতিক শিক্ষা শুরু হয়। তার মানে আমরা জানি যে পরবর্তীতে এই শিক্ষা পরবর্তীকালে রাষ্ট্রীয় জীবনের কাজে লাগে। তাহলে যেহেতু রাষ্ট্রীয় জীবনের কাজে লাগে, তাহলে রাজনীতিতে এটা বেশি গুরুত্বপূর্ণ। এছাড়া বড়দের রাজনৈতিক আলোচনা শুনে ও সে আলোচনায় অংশগ্রহণ করে আমরা সচেতন হতে পারি এবং আমরা মনে করি যে হ্যাঁ, আমি রাজা হব, আমি এমপি হব, আমি মন্ত্রী হব। তো এভাবে কিন্তু একসময় মানুষের মধ্যে রাজনৈতিক চেতনা সৃষ্টি হয়। তার মানে রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, মনস্তাত্ত্বিক কাজ করে থাকে পরিবার। পরিবার মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা দেয়, পরিবার সদস্যদের মানসিক চাহিদা মেটায়, পূরণ করে, নিজের সুখ দুঃখ এইসব জিনিসগুলো পরিবার কিন্তু সুখ দুঃখ আনন্দ বেদনা পরিবারের অন্যান্য সদস্যদের সাথে ভাগাভাগি করে প্রশান্তি লাভ করা যায়। যেমন কোনো বিষয়ে মন খারাপ হলে মা বাবা ভাই বোনদের সাথে আলাপ আলোচনা করে তার সমাধান করা সম্ভব যায়। এ ধরনের আলোচনা মানসিক শান্তি ক্লান্তি, মানসিক ক্লান্তি মুছে দিতে সাহায্য করে, তাছাড়া পরিবার থেকে শিশু উদারতা শেখে, সহনশীলতা শেখে, সহমর্মিতা প্রভৃতি গুণগুলো শিক্ষালাভ করে, যা তাদের মানসিক দিককে সমৃদ্ধ করে। বিনোদনমূলক কাজও করে পরিবার। পরিবারের সদস্যদের সাথে গল্প গুজব, হাসি ঠাট্টা, গান বাজনা, টিভি দেখা, বিভিন্ন জায়গায় বেড়াতে যাওয়া ইত্যাদির মাধ্যমে আমরা বিনোদন লাভ করি। তো তৃতীয় তিন নম্বর পোস্টটি আমাদের বলা হয়েছে সমাজ সম্পর্কে ধারণা পাবে। সমাজ সম্পর্কে কীভাবে ধারণা দেবো আমরা সেটা দেখে নিই। সমাজ সম্পর্কে ধারণা, ইয়েস, সমাজ সম্পর্কে ধারণা, সমাজ সম্পর্কে সঠিক ধারণা দিয়েছে। হ্যাঁ, সমাজকে সঠিক ধারণা দিতে হবে। তাহলে আমরা দেখে নিই সঠিক ধারণা কেমন। সমাজ বলতে সেই সংঘবদ্ধ জনগোষ্ঠীকে বোঝায় যারা কোনো সাধারণ উদ্দেশ্য সাধারণের জন্য একত্রিত হয়, মানে সবারই একই উদ্দেশ্য থাকবে, তখন তারা একত্রিত হবে, তাকে আমরা বলবো সমাজ। তাহলে সমাজ বলতে বোঝাচ্ছে আমরা সেরকম কিছু যেখানে সবাই কী হবে, একই ধরনের চিন্তাভাবনা নিয়ে, একই ধরনের উদ্দেশ্য নিয়ে, একই উদ্দেশ্য সাধারণের জন্য একত্রিত হয়। অর্থাৎ একদল লোক যখন সাধারণ উদ্দেশ্য সাধারণের জন্য সংঘবদ্ধ হয়ে বসবাস করে, তখন সমাজ গঠিত হয়। সমাজের এই ধারণাটি বিশ্লেষণ করলে এর প্রধান দুটি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, যথা বহু লোকের সংঘবদ্ধ হয় বসবাস এবং যার পিছনে থাকবে সাধারণ উদ্দেশ্য। তাছাড়া সমাজের সদস্যদের মধ্যে আরও কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, ঐক্য, পারস্পরিক সহযোগিতা, নির্ভরশীলতা, ক্রিয়া প্রতিক্রিয়া, সদৃশ্য বৈসাদৃশ্য ইত্যাদি। সমাজের সাথে মানুষের সম্পর্ক অবিচ্ছেদ্য, মানুষকে নিয়ে সমাজ গড়ে ওঠে, আর সমাজ মানুষের বহুমুখী প্রয়োজন মিটিয়ে উন্নত নিরাপদ সামাজিক জীবন দান করে। সমাজের মধ্যে মানুষের মানবীয় গুণাবলী, সামাজিক মূল্যবোধের বিকাশ করে। সমাজকে সভ্য জীবনযাপনের আদর্শ স্থান মনে করে বলে মানুষ তার
প্রয়োজনীয় সমাজ গড়ে তোলে। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল যথাযথই বলেছেন মানুষ স্বভাবত সামাজিক জীব, যে সমাজে বাস করে সে পশু না হয় দেবতা। তার মানে হচ্ছে সমাজ খুবই গুরুত্বপূর্ণ, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবাই সমাজে বাস করে সামাজিক পরিবেশে সে নিজেকে বিকশিত করে। তাহলে ব্যাপারটা আমরা 3 নম্বরে শেষ করলাম, এখন 4 নম্বর আমাদের পয়েন্টে আসছে এবং সেখানে বলা হচ্ছে আধুনিক রাষ্ট্রের ভূমিকা। এবং আধুনিক রাষ্ট্রের ভূমিকা কীভাবে চেয়েছে আমরা দেখে নেই, আধুনিক রাষ্ট্রের ভূমিকা সঠিকভাবে দিয়েছে। তো আধুনিক রাষ্ট্রের ভূমিকা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এটি আমরা জানবো কী কী করে থাকে আধুনিক রাষ্ট্রের ভূমিকা। আধুনিক রাষ্ট্র বিভিন্ন সমাজসেবামূলক কার্য সম্পাদন করে, সামাজিক কাজ করে, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয় সকল ক্ষেত্রে কল্যাণমুখী কর্মসূচি গ্রহণ ও সম্পাদন করে, সমাজের সর্বাধিক মঙ্গলের জন্য সামাজিক নিরাপত্তা, সামাজিক বীমা, বেকার ভাতা দিয়ে থাকে। আধুনিক সরকার বিনা খরচে শিক্ষা চিকিৎসার ব্যবস্থা করে, আধুনিক রাষ্ট্র রাস্তাঘাট নির্মাণ করে, পানীয় জলের সরবরাহ করে দুস্থ ও অসহায় মানুষের জন্য পুনর্বাসন ইত্যাদি বিবিধ সমাজসেবামূলক কার্যাবলী সম্পাদন করে থাকে। ব্যক্তি স্বাধীনতা, স্বাস্থ্য সংরক্ষণ, আধুনিক রাষ্ট্র ব্যক্তির স্বাধীনতা স্বাতন্ত্র্য রক্ষার মাধ্যমে ব্যক্তির বিকাশের উন্মুক্ত করে, আধুনিক রাষ্ট্রের ব্যক্তি স্বাধীনতার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে এবং ব্যক্তির অধিকার সংরক্ষণ করে, জীবনযাত্রার মান সংরক্ষণ করে। আধুনিক রাষ্ট্র নাগরিকদের মধ্যে বিরাজমান অর্থনৈতিক বৈষম্য দূর করে, জীবনযাত্রার ন্যূনতম মান সংরক্ষণের ব্যবস্থা করে, সমাজের ধনী দরিদ্রের মধ্যে বিদ্যমান বৈষম্য দূর করে, মানসিক ভারসাম্য রক্ষা করে, সকলের স্বার্থ সংরক্ষণ, কল্যাণমূলক রাষ্ট্র জাতি ধর্ম গোষ্ঠী নির্বিশেষে সকলের সাধারণ স্বার্থ সংরক্ষণ করে। এই ব্যবস্থা বিশেষ শ্রেণী বা গোষ্ঠীর স্বার্থ রক্ষা করে না, শ্রমিক ব্যবসায়ী শিল্পপতি সকলের স্বার্থ রক্ষা করার জন্য সচেষ্ট হয়। এগুলো হচ্ছে আধুনিক রাষ্ট্রের কাজ। পূর্ণ কর্মসংস্থানমূলক রাষ্ট্রে, আধুনিক রাষ্ট্রে, কল্যাণমূলক রাষ্ট্রে পূর্ণ কর্মসংস্থানের লক্ষ্য হিসাবে গ্রহণ করে থাকে, রাষ্ট্র জনসাধারণের সামাজিক অর্থনৈতিক নিরাপত্তা বিধান করে থাকে। এ ধরনের রাষ্ট্র জাতি ধর্ম নির্বিশেষে সকলের সাধারণ স্বার্থ রক্ষা করে এবং সমাজে ভারসাম্য উন্নয়ন করে। তো ভিউয়ার্স, 5 নম্বর এবং শেষ পয়েন্টটি হচ্ছে আমাদের রাষ্ট্র সরকারের সম্পর্ক। তো এটি আমরা ভালোভাবে লিখলে পারলে কিন্তু আমাদের কাজ শেষ, ইনশাল্লাহ আমরা ভালো করতে পারবো। এখানে কীভাবে বলা হয়েছে, এখানে বলা হয়েছে রাষ্ট্র সম্পর্কের সম্পর্ক, রাষ্ট্র সম্পর্কের সম্পর্কটি ধারণাটি সঠিকভাবে দিয়েছে, সঠিকভাবে দিব অবশ্যই আমরা খুব সুন্দরভাবে বিশ্লেষণ করেছি এটা অলরেডি এবং আরও করব। রাষ্ট্র এটি রাজনৈতিক প্রতিষ্ঠান, সরকার রাষ্ট্র পরিচালনার জন্য নির্ধারিত একটি সংস্থা। অধ্যাপক গান্ডারের মতো স্থায়ীভাবে বসবাসকারী সুসংগঠিত সরকারের প্রতি সহজাতভাবে আনুগত্যশীল, বৈশত্রু নিয়ন্ত্রণ হতে মুক্ত, স্বাধীন জনসমষ্টিকে রাষ্ট্র বলে। এর সংজ্ঞা বিশ্লেষণ করলে রাষ্ট্রের 4টি উপাদান পাওয়া যায়, জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার এবং সার্বভৌমত্ব। তাহলে ভিউয়ার্স বুঝতে পারলাম যে সরকার কিন্তু রাষ্ট্র সরকারের সম্পর্ক হচ্ছে, রাষ্ট্র যদি মা হয়ে থাকে সরকার তার একটি সন্তান। সুতরাং আমরা বলতে পারি যে রাষ্ট্র একটি প্রতিষ্ঠান আর সরকার সেই প্রতিষ্ঠানের অপরিহার্য একটি উপাদান। রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান সরকার, সরকার ছাড়া রাষ্ট্র গঠিত হতে পারে না। রাষ্ট্রের যাবতীয় কার্যাবলী সরকারের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে, সরকার গঠিত হয় 3টি বিভাগ দিয়ে, যথা আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ। সকল রাষ্ট্রের সরকারের গঠন একই রকম হলেও রাষ্ট্রপতি সরকারের রূপ ভিন্ন হয়। যেমন বাংলাদেশের সরকারি সরকার আছে, আবার মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি শাসিত সরকার আছে। রাষ্ট্রের যাবতীয় শাসন কাজ সরকারই পরিচালনা করে থাকে, কারণ যাদের নিয়ে সরকার গঠিত হয়ে থাকে তাদের দেখা যায়, যাদের নিয়ে সরকার গঠিত হয় তাদেরকে দেখা যায়। সুতরাং রাষ্ট্র সরকারের মধ্যে উল্লেখিত পার্থক্য থাকলে আমরা বলতে পারি উভয়ের পারস্পরিক সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। একদিকে একটিকে ছাড়া অন্যটির কথা চিন্তা করা যায় না, তেমন রাষ্ট্র ছাড়া সরকারকে চিন্তা করা যায় না, সরকার ছাড়া রাষ্ট্রকে চিন্তা করা যায় না। রাষ্ট্রকে পরিচালনার জন্য সরকার গঠিত হয়ে থাকে। তো ভিউয়ার্স, পরবর্তীতে অন্য কোনো প্রোগ্রামে, অন্য কোনো অ্যাসাইনমেন্ট নিয়ে বা অন্য কোনো বিষয় আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং যারা অলরেডি করেছে তাদেরকে অনেক ধন্যবাদ। সঙ্গে থাকবেন, উইশের গুড লাক, যাতে আমরা আপনাদের সঙ্গে থাকি।